গাছ থেকে তেজপাতা পাড়তেছি, তো আমার ভাই ভাবি চলে আসবে, তো আমাদের লাগবে, তো অনেকগুলো পাড়া হয়েছে আমাদের বাজার। তো হাঁস কিনতে গেছিলাম, হাঁস পাইনি। আর অনেক কুয়াশা, কুয়াশার জন্য কিছু দেখা যাইতেছে না। আর এখানে আমার আব্বার হাতের লাগানো কলা গাছ অনেকগুলো ছড়িয়ে আছে, তো আমার ভাই ভাবি এসে ওরা খাইতে পারবে। যা কুয়াশা, কিছু দেখা যাইতেছে না, অনেক কুয়াশা। তো বাংলাদেশে মনে কয়েক বছরের ভিতরে এমন শীত ছিল না এবারের মতো। পুকুরের পাড় অনেক পরিষ্কার করা হয়েছে। আজকে বিউটি নিয়ে বাজারে চলে আসলাম, এখানে ছোট ছোট মাছ অনেক বাজারে, আজকে অনেক মাছ। এখানে মিষ্টি কুমড়া ঢুকে বেঙ্গা বল হুদির সাহ অনেক সুন্দর সুন্দর লাল লাল বিটি দিল দেখি রাখছো এই যে এখানে জিলাপি বানানো হইতেছে, গুড়ের জিলাপি, আর ওই দিকে হাঁস কিনতে গেছিলাম, হাঁস পাইনি, তো আমার ভাই ভাবি ওরা চলে আসবে, ওদের জন্য কিনে আসলে হাঁস পাইনি, তো কালকে বাজার তো বাজার টমেটো শাক নিয়েছে, লাল শাক, আর এখানে সে মলাই মাছ। এখানে মিষ্টি রাখছি, এই যে বিউটি গাছের কলা আর বিস্কিট খেতেছে, তো বাজারতে আসার পরে আম্মা বিস্কিটের কলা দিছে খাওয়ার লেগে। এখন মাছ বানানো শুরু হবে, একদম করা অনেক সুন্দর। আর আম্মা এদিকে সবাই বিস্কিট কলা সকালের নাস্তা, আর বিউটি এদিকে মাছ বানাইতেছে। আজকে কিভাবে রান্না হবে পিটি? এটা তো সকাল সকাল বাজারে গিয়ে মলাই মাছ নিয়ে আসলাম, তো এটা তরতরা রান্না করব। আর এখানে হলুদ মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ নিয়ে নিলাম,
তো আমি ছোটো মাছটা আনলে সাথে সাথে রান্না করি, তো খাইতে অনেক ভালো লাগে। তো এই তরতরাটা দিয়ে আর ইয়া দিয়ে লেবু দিয়ে খাইতে অনেক স্বাদ লাগবে। এখানে পেঁয়াজ বাজারে গেছে আর এখন দিয়ে দেবো। শীতের মধ্যে এখানে অনেক সুন্দর হবে, ছোটো মাছের তরতরাটা হয়ে গেছে আর কাঁচামরিচও দিয়ে দিছি আর ধনিয়া পাতাও দিয়ে দিছি, দেখতে অনেক সুন্দর লাগতেছে, খাইতে অনেক স্বাদ লাগছে। তো আমি ছোটো মাছের তরতরাটা এইভাবেই করি। তো ইনশাল্লাহ আমার ভাই বাবু যখন বাংলাদেশে আসবে ওদেরকেই ওকে রান্না করে খাওয়াবো। তো রিয়ামার মান্না বাংলাদেশের প্রথম, ওরা তো আর বাংলাদেশে আসে নাই, এ প্রথম আসবে। তো সবাই দোয়া করবেন ওরা যেন সুন্দরভাবে সই সালামতে আল্লাহ দিলে বাংলাদেশে আয়া পৌঁছতে পারে। তো সিদ্ধ চাউলের বাঙা চাউলটা দিয়ে আমি হুদের ভাত রান্না করছি। তো আমি উমান্না রান্না করছি। তো বেশিরভাগ ভাল লাগে তোমার শুটকির ভর্তা দিয়ে ভাল লাগে, ভাজি ভর্তা বলেন ইয়া পানাই দিয়ে ভর্তা বলেন, আমাদের অনেক পছন্দ। তো গাছ থেকে তেজপাতা পাড়তেছি, তো আমার ভাই ভাবি চলে আসবে, তো আমাদের লাগবে। তো অনেকগুলো পাড়া হয়েছে যা আর পাড়তেছি। আর গাছের তেজপাতা তো স্মেলটা অনেক অনেক স্মেল। এই যে আমি এক বালতি তেজপাতা পারলাম, ওই যে তেজপাতা গাছ। তো আমার ভাই ভাবি ওরা চলে আসতেছে, তো তেজপাতা লাগবে, এই জন্যে এক বালতি পেরে নিলাম। এই যে এখানে আকরামে তেজপাতাগুলো ছড়াই দিতেছে রোদের মধ্যে। আকরাম ছড়াইতেছ? আচ্ছা আচ্ছা। আর আজকে এই দুপুরে রোজা কলা ভর্তা করতেছে, তো রোজাই সব কিছু মানে অ্যারেঞ্জ করছে। আর এদিকে রোজা সব কিছু নিয়ে হাজির। উপরে কি দিছো আবার? ওরে বাবা, দেখি মনে হচ্ছে অনেক মজা হবে, সব কিছু দেওয়া হয়েছে। আর কারা কারা এরকম ভাবে কাজ করার ভর্তা মানে বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এদিকে আমাদের কাঁচকলার ভর্তা কমপ্লিট। থ্যাংক ইউ রোজা, আর অনেক মজা হয়েছে, আমরা অলরেডি ট্রাই করে ফেলছি। রোজা খাও, সব কিছু ঠিক আছে? পারফেক্ট।